ঘূর্ণিঝড় সৃষ্টির আশঙ্কা দেখা দিয়েছে বঙ্গোপসাগরে সাগরের পশ্চিম অংশে এরই মধ্যে তৈরি হয়েছে একটি গভীর নিম্নচাপ সন্ধ্যা নাগাদ ঘূর্ণিঝড়ে পরিণত হতে পারে এটি তখন এর নাম হবে হামুন বুধবার যা দেশের দক্ষিণ উপকাল উপকূল দিয়ে অতিক্রম করতে পারে এসব তথ্য জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর বর্তমানে গভীর নিম্নচাপটি মংলা এবং পায়রা সমুদ্র বন্দর থেকে সাতশো কিলোমিটার কক্সবাজার সমুদ্র বন্দর থেকে আটশো কিলোমিটার এবং চট্টগ্রাম সমুদ্র বন্দর থেকে আটশো চল্লিশ কিলোমিটার দূরে অবস্থান করছে দেশের সব সমুদ্র বন্দরকে এক নম্বর দূরবর্তী সতর্ক সংকেত দেখাতে বলেছে আবহাওয়া অফিস